আসসালামু আলাইকুম। ইলুমিনাতি সম্পর্কে আমাদের অনেকের মধ্যেই অনেক কৌতূহল রয়েছে। আসলে ইলুমিনাতি কি? আমরা প্রায় শুনে থাকি অমুক ইলুমিনাতির অনুসারী, অমুক দল ইলুমিনাতির অনুসারী, তারা ইলুমিনাতকে প্রচার করছে, প্রসার করছে। আসলে ইলুমিনাতি কি জিনিস? ইলুমিনাতির এই গোপন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল 1776 সালের পহেলা মে। অ্যাডাম ঐশিব নামের এক ব্যক্তি এই সংগঠনটি সর্বপ্রথম আবিষ্কার করেন এবং তিনি এটার প্রতিষ্ঠাতা। ইলুমিনাতির কাজ কি? ইলুমিনাতির কাজ হচ্ছে পৃথিবী থেকে সমস্ত ধর্মকে উৎখাত করে দেওয়া। পৃথিবীতে কোনো ধর্মই থাকবে না, তাদের কথা হচ্ছে কোনো ধর্মই পৃথিবীতে রাখার দরকার নেই, মানে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করা। ইলুমিনাতির সিম্বল হচ্ছে পিরামিডের মধ্যে এক চোখ বিশিষ্ট, এই যে এরকম, এটা হচ্ছে তাদের সিম্বল। ইলুমিনাতির কাজ কি? ইলুমিনাতির কাজ হচ্ছে এই পৃথিবী থেকে ধর্মকে উৎখাত করে দেওয়া এবং বিভিন্ন ধরনের অপরাধকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। জেনা ব্যবচারে এগুলিকে অপরাধ মনে না করা, এবং তারা শয়তানের অনুসারী, শয়তানকে তারা অনুসরণ করে, শয়তানের প্রজা করার চেষ্টা করে। এটা 1776 সালের পহেলা মে প্রতিষ্ঠিত সংগঠনটির কাজ। এবার আসা যাক, আমাদের এটা নিয়ে এত কৌতূহল কেন? বিশেষ করে আমাদের মতো মুসলমানদের এটা নিয়ে কৌতূহল এত বেশি কেন, এবং এটা থেকে আমরা কেন দূরে থাকতে চাই? মূলত ইলুমিনাতি নিয়ে আমরা একটু বেশি ঘাটাঘাটি করি, বেশি চিন্তাভাবনা করি, যার কোনো প্রয়োজনই নাই। কারণ আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার এটা অবশ্যই চিন্তা করা উচিত, ইলুমিনাতি শুধু মুসলমানদের ধর্মকে উৎখাত করতে চায় না, তারা শুধু ইসলামকে উৎখাত করতে চায় না, তারা চায় পৃথিবীতে কোনো ধর্মই যেন না থাকুক, এবং তারা শয়তানের রাজত্ব কায়েম করতে চায়, শয়তানের উপাসনা করতে চায়। তাদের এটা একটা আলাদা ধর্ম বলতে পারেন আপনি। তো তারা তাদের ধর্মকে প্রতিষ্ঠিত করতে চায় পৃথিবীতে। এখন আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে এটা তো আপনি অবশ্যই জানেন যে আল্লাহ তাআলা আপনার জন্য একটি শরিয়া আইন দিয়ে দিয়েছেন আজ থেকে প্রায় 1430 বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এখন যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি আপনার আইন মতো চলবেন। আপনি ইলুমিনাতি নামে এত টেনশন কিসের? ইলুমিনাতিকে আপনাকে কামড়াইতেছে নাকি? যারা এই সংগঠনের অনুসারী আপনি তাদেরকে আপনার দলে টানতে চান কেন, বা আপনি তাদের দলে যাইতে চান কেন? আপনার ধর্ম কি সেটা আপনাকে অনুমতি দেয়? আপনি ইলুমিনাতির কথা বাদই দেন, এখন যদি অন্য কেউ এসে একটা ধর্ম আবিষ্কার করে আপনি কি সেই ধর্মে যাইতে পারবেন? ইলুমিনাতি সম্পর্কে আমরা মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করতেছি, কিন্তু তাদেরকে বিরত রাখার চেষ্টা করার থেকে এটা গুরুত্বপূর্ণ ছিল যারা এই বিষয় নিয়ে আলোচনা করে তাদের পাঁচত্ব নামাজ পড়া, তারা ইসলাম সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করা, তারা ইসলাম সম্পর্কে, তার ধর্ম সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করা। আপনি আপনার ধর্মে থাকেন না, ইসলাম সম্পর্কে আপনি পরিপূর্ণ জ্ঞান অর্জন করেন, আপনি আপনার ধর্মে থাকতে পারবেন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সারাদিন আছে ইলুমিনাতি ইলুমিনাতি ইলুমিনাতি, আপনি কি করবে? কিছুই করতে পারবে না। আপনি আপনার ধর্মে থাকেন, আল্লাহ তাআলা যে বিধান আপনার উপরে বর্তায় দিয়েছেন আপনি ওইগুলো পালন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেটা রয়েছে আপনি সেটা পালন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যা করতে বলেছেন আপনি সেটা করেন, আল্লাহ তাআলা আপনাকে যা করতে বলেছেন আপনি সেটা করেন, যেগুলি করতে বলেন না সেগুলি আপনি করতে যান কেন? এত কঠিন করে পেঁচায় মানুষের সামনে এগুলি উপস্থাপন করার কোনো দরকার আছে যে এটা করতেছে সেটা করতেছে? আপনি আজ পর্যন্ত শুনছেন আলেমুলামারা, মুফতি সাহেবরা এগুলি নিয়ে আলোচনা করতে কেন করেন না? এগুলো ভ্যালুলেস জিনিস, এগুলো নিয়ে আলোচনা করার কি আছে? মানে এগুলি কেমন কথা? আপনি সেদিকে যাবেনই বা কেন, তাই না? আপনাকে যদি কেউ অন্য ধর্মের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে আপনি যাবেন? আপনার ইমান দুর্বল হয়ে থাকলে আপনি যাইতে পারেন, যাদের ইমান শক্ত আছে, আকিদা ভালো আছে, তারা এগুলি নিয়ে আলোচনা করার প্রয়োজনই মনে করে না। ধুর, এগুলো কোনো আলোচনার বিষয় হলো? ইলুমিনাতি নিয়ে আমাদের এত মাথা ব্যথার কোনো দরকার নাই। আপনি আপনার ধর্মে থাকেন, ইসলামটাকে ভালোভাবে আঁকড়িয়ে ধরেন, ইসলামের হুকুম আহকাম আল্লাহ তাআলা যেগুলি বলেছেন, রাসূল ইসলাম যেগুলি করে দেখিয়েছেন সেগুলির দিকে নিজেকে আকৃষ্ট করেন, সেদিকে ফিরে আসেন, শরীয়তের সমস্ত বিধান মানার চেষ্টা করেন। ইলুমিনাতি কেন? দাজ্জালও আপনার কাছে আসতে পারবে না। আল্লাহর হুকুম অক্ষরে অক্ষরে পালন করেন, দাজ্জালের ফেতনা আপনার কাছ পর্যন্ত আসতে পারবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা যেন এগুলি থেকে আমাদেরকে হেফাজত করেন এবং এ ধরনের ফেতনা থেকেও যেন আমাদেরকে হেফাজত করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরু মিনাল্লাহি ফাতহুন করিম, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।